আসসালামু আলাইকুম সবাইকে গুড আফটারনুন আশা করি সকল প্রিয় আপুরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সুলতানা আউটলেট থেকে লাইভে ওভারঅল আপুরা যে যেখানে আছেন অবশ্যই জয়েন করে নেবেন আমার লাইফটা ক্লিয়ার কিনা অবশ্যই আমাকে একটু বলবেন সো আজকে জাস্ট অল্প কয়েকটা কালেকশান নিয়ে লাইভে আসলাম সো আপুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু বলবেন যে লাইফটা ক্লিয়ার কিনা সো সুলতানা আউটলেট মানেই কিন্তু অনেক কালেকশানে অনেক কালেকশান যেখানে পাবেন ওয়ান স্টপ সব সার্ভিস সো আমরা কিন্তু অনেক ক্যাটাগরিজ নিয়ে কাজ করি ওভারঅল সো আশা করি আপুরা সবসময় আমাদের সাথে থাকবেন আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে অনেক দূর আগানোর ইচ্ছে আছে সো ওভারঅল আপুরা আজকে কিন্তু জাস্ট কয়েকটা ড্রেস নিয়ে আসছে সো অবশ্যই লাইভটার সাথে থাকবেন আর যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করবে যে দিবেন যাতে করে অন্তত অনেক আপুরা আমাদের এই লাইভটা দেখতে পারে সো ওকে সুন্দর একটা হাতের কাজের গুজরাটি ড্রেস নিয়ে ড্রেস দেখাবো সো যদি আমাদের এই ড্রেসটা পছন্দ হয় সো স্ক্রিনশট নিয়ে অবশ্যই নাম অ্যান্ড অ্যাড্রেস দিয়ে বুক করবেন তো এই হচ্ছে চমৎকার সুন্দর একটা ব্লু কালারের ড্রেস একদম দেখেন এটা হচ্ছে পুরো গুজরাটি কাজ করা দেখেন পুরো অল ওভার একদম গুজরাটি কাজ করা খুবই সুন্দর আর নিখুঁত এটা কিন্তু দারুণ একটা ব্লু কালারের ড্রেস পুরো ড্রেসই কিন্তু একদম মিরর করা একদম দেখেনি যে ছোট ছোটো মিরর করা আর ব্লুর মধ্যে বেবি পিঙ্ক কালার আর ম্যাজেন্টা কালারটা কিন্তু দারুণ ফুটেছে পুরোটাই কিন্তু সুতার কাজ ওভারঅল কিন্তু একদম পুরোটাই সুতার কাজ দেখেন আর এটা হচ্ছে ওয়ান পিস এটা কিন্তু টু পিস না থ্রি পিস না যে সো সো অবশ্যই বলবো যে এগুলো হচ্ছে ওয়ান পিস যদি কোনো আপুর যদি থ্রি পিস হ্যালো আপু মিষ্টি আপু আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো ওভারঅল এটা হচ্ছে ওয়ান পিস যদি কোনো আপুর টু পিস চাই পেজে ভিজিট করবেন থ্রি পিস চাইলেও পেজে ভিজিট করবেন ওকে কারণ অনেক কালেকশান সো সব কিছু তো একবারে দেখানো ইমপসিবল আর যেহেতু সুলতানাস আউটলেট আমাদের ছোট একটা পেজ সো যার কারণে আমি অল্প অল্প প্রোডাক্ট দেখিয়ে সব সময় চেষ্টা করব যে আপনাদের মানে নতুন নতুন কিছু দেখানের সো এই হচ্ছে ওভারঅল ফুল বডিটা অ্যান্ড দেখ দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা নিক পোষণ দেখেন ওভারঅল খুবই সুন্দর একটা নিকের নিকের নিক পোষণটা দেখেন খুব সুন্দর কিন্তু করেছে কাজটা সো ওভারঅল গলার কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ মোসাপো না কিছু কমেন্ট করেন এখানে অন্তত দশ পনেরোটা কমেন্ট করেন যাতে অন্তত খুব ভালো হবে কারণ দশ পনেরোটা কমেন্ট করলে কি হবে পেজে রিস্টা বাড়বে ঠিক আছে আপু আর স্টাইল গ্যালারি পেজটা তো অনেক জিরো রিস হয়ে গেছে সো ওটার জন্য তো মানে আর কি বলবো খুবই ট্রাই করছি আমাদের স্টাইল গ্যালারি পেজটা ওঠানোর জন্য সো সকল আপরা যারা এই পেজে আছেন অবশ্যই স্টাইল গ্যালারি পেজে লাইক দেবেন কারণ ওইটা অনেক বড় একটা পেজ সো ওভারঅল এই হচ্ছে চমৎকার একটা ওয়ান পিস আর এটার ব্যাক পার্টেও কিন্তু সুন্দর কাজ করা আছে এই যে দেখেন ব্যাক পার্টটাও কিন্তু পুরোটাই কাজ করা এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার ড্রেসের আবার ব্যাক সাইডে নিচের পোষণ তবে আমি বলবো যে এই নিচের পোষণের কাজটাও যদি হাতায় দিতে পারেন হাতায় দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে সো এই হচ্ছে নিচের পোষণটা মানে হাতায়ও দিতে পারেন বা আপনি চাইলে ব্যাকেও রাখতে পারেন সো এই হচ্ছে অল ওভার ওয়ান পিস কামিজটা আর এটার প্রাইস পড়বে অনলি এইট ফিফটি টাকা এটার প্রাইস পড়বে অনলি এইট ফিফটি টাকা সো ওভারঅল ব্লু কালার এই সুন্দর যদি ওয়ান পিসটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিয়ে বুক করে নেবেন সুন্দর একটা ওয়ান পিস কালেকশন আর টু পিস নতুন নতুন অনেক ডিজাইন এসেছে টু পিসে সো ওভারঅল আপনারা আমার পেজে টিপ থাকবেন তাহলে দেখবেন যাই চান ইন্ডিয়ান ড্রেস হোক ইন্ডিয়ান শাড়ি হোক আমাদের দেশীয় নকশিকাতা হোক বা আমাদের দেশীয় হাতের কাজের কামিজ হোক থ্রি পিস হোক সো ওভারঅল সব কিছু নিয়েই কিন্তু আমরা ভ্যারাইটি কাজ করার চেষ্টা করি আপনারা আফটারঅল কসমেটিক্স আইটেম জুয়েলারি আইটেম সব কিছুই পেয়ে যাবেন আমাদের পেজে সো ওভারঅল এবার আমি সুন্দর একটা হোয়াইট কালার ড্রেস দেখাবো ক্যাটালগটা হচ্ছে একদম সেম টু সেম কারণ এগুলো সব অরিজিনাল ব্র্যান্ড ও অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড ওকে সো এই অ্যাজ একদম সেম টু সেম ড্রেসটাই হবে সো এই হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালার কামিজ দেখবেন পুরোটাই সেম সেম টু কারণ আমরা যা দেখাই আপনারা সেম টু সেমই কিন্তু পাবেন কারণ আমরা আমাদের বিশ্বাস এবং আমাদের আপনাদের ভরসা নিয়েই কিন্তু এতদূর অ্যাগ্রিজ হয়েছে এবং আশা করি সামনেও আগাবো আচ্ছা শুরুতে বলে দে এই ড্রেসটা কিন্তু পুরোটাই আফসান পিন্ট এই যে দেখেন এই যে দেখেন এখানে যে শ্যাডোগুলো আছে এটা হচ্ছে গোল্ডেন আফসান যেটাকে আমরা আফসান বলি বাট ওরা ইন্ডিয়ায় বলে হচ্ছে এটাকে ফয়েল পেন্ট ওভারঅল সো এই হচ্ছে আপনার ফ্রন্টের কাজটা এই যে হোয়াইট শেডটা পড়েছে ফ্রন্টের কাজ আর এটা হচ্ছে নিকের পোষণ এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর হোয়াইটের মধ্যে পুরো দারুণ কয়েকটা আকাশি কালার অ্যান্ড হচ্ছে রেড কালার ফ্লাওয়ার দিয়ে হচ্ছে নিকের কাজটা করা আর এই ওভারঅল কিন্তু এই পাশে কিন্তু ব্লাইন্ড হোয়াইট না এখানেও কিন্তু গোল্ডেন আফসান করা আমি একটু ক্লোজলি দেখাই দিই এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন পুরো একটা গোল্ডেন আফসান করা আছে সো এই হচ্ছে ওভারঅল আপনার ফ্রন্টের ভিউ দেখেন অ্যাজ ইউজুয়াল ক্যাটালগে কিন্তু সেম এরকমই এই যে দেখেন অ্যাজ ইউজুয়াল ক্যাটালগ সেম সো এই হচ্ছে ফ্রন্ট এটা কিন্তু কটন ম্যাটেরিয়াল আগে আমি কটনটা বলে দেই এই কাপড়টা হচ্ছে ক্যামরিক কটন আর পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর পুরোটাই হচ্ছে আফসান করা পুরো ড্রেসে হাতে বলেন শুধু ব্যাকে বাদে ফ্রন্টে ওভারঅল আপনি হচ্ছে আফসান প্রিন্টটা পেয়ে যাবেন আর এই পাশে হচ্ছে আপনার হাতার কাজটা যে এটা হবে হাতের এখানটার কাজটা হচ্ছে এই পাশে একটা হাতা আর ওভারঅল এই পাশে হচ্ছে আরেকটা হাতা এই যে দেখেন এটা কিন্তু পরে এতটা এত ভালো কাপড়টা সো আর কালার নিয়ে কোনো টেনশন নাই আর ইভেন এই ফয়েল পিনটাও ভালো হবে না কারণ এগুলো সব অরিজিনাল ক্যাটালগ ড্রেস সো এই হচ্ছে কামিজের ফ্রন্টটা আর এই হচ্ছে আপনার সুন্দর একটা আকাশি কালার প্যান্টের কাপড় এই হচ্ছে আকাশি কালার সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে শিফন মধ্যে হচ্ছে জর্জেটের দারুণ একটা এই যে দেখেন জর্জেটের মধ্যে দারুণ একটা এই যে আপনার ওনার কাজটা দেখেন একদম দারুন না আর পুরোটাই কিন্তু একদম এই যে দেখেন সাইডলেস করা ওভারঅল পুরো ড্রেসের এর ওনাটাই মানে ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা কালারফুল একটা ওনা এই হচ্ছে পিওর শিফোন নাজনীন শিফোনের মধ্যে হচ্ছে ওনাটা চমৎকার একটা কালারফুল ড্রেস সো কোনাপুর যদি এই হোয়াইট অ্যান্ড আকাশি কালার কম্বিনেশনে যদি এই ড্রেসটা পছন্দ হয় সো একদম পারচেস করে নিতে পারেন এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে অনলি সিক্সটিন হান্ড্রেড টাকা ষোলোশো টাকা ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস ঠিক আছে ষোলোশো টাকা ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস এই হচ্ছে আপনার ওনাটা এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে কামিজের কাপড় আর এই হচ্ছে আপনার ক্যাটালগ আপনি চাইলে ক্যাটালগ সেম বেজেও ড্রেসটা বানাতে পারেন এই যে দেখেন পুরোটাই নাজদিন শিফোন ডিজিটাল প্রিন্টের হচ্ছে কামিজটা আর ওভারঅল একদম ভিউটা কিন্তু অ্যাজ এজ সেম এই যে দেখেন সো এই হচ্ছে সেম টু সেম ক্যাটালগের ড্রেসটা আমি কিন্তু ওভারঅল খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি সো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন নাম ওর অ্যাড্রেস দিয়ে বুক করে নেবেন এটার প্রাইসটা অনলি টাকা দেখেন চমৎকার একটা কটন ড্রেস মানে পরলে গরম কোনো ফিলই হবে না এবং অনেক কমফোর্টেবল সবচেয়ে রেগুলার বেস বলেন বা যে কোনো জায়গার জন্য কিন্তু ড্রেসটা একদম পারফেক্ট কারণ পার্টি মানে অনেককে দেখা যায় যে একটু নর্মালের মধ্যে কটনের মধ্যে একটু আরামদায়ক ড্রেস পরতে খুব পছন্দ করে সো সেই জন্য আমি বলবো যে যারা হেভি পার্টি পার্টিওয়ার বা ভারী টাইপের ড্রেস পছন্দ করে না তারা কিন্তু এই টাইপের ড্রেসটা পারচেস করতে পারেন প্রাইসটা হবে অনলি ষোলোশো টাকা জাস্ট স্ক্রিনশট নিয়ে নামর ড্রেস দিয়ে বুক করে নেবেন এই হচ্ছে ওভারঅল আপনার সুন্দর ড্রেসটা সো কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই বলবেন দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং এত কমফোর্টেবল ড্রেসটা যেটার আর কোনো ফাঁসা নেই সো এটা আমি হোয়াইটটা রেখে দিলাম এখন আমি দেখাবো হচ্ছে একটা সুন্দর মিষ্টি কালারের ড্রেস সরি এটা পিঙ্ক কালারের মধ্যে সো পিঙ্ক কালারের ড্রেসের ক্যাটালগটা আগে দেখি নেই এই যে দেখেন এজ এ জাস্ট সেম টু সেম ক্যাটালগটাই পেয়ে যাবেন সুন্দর কিন্তু ব্র্যান্ডটা কিন্তু একদম দেখা যাচ্ছে কারণ এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ সো আমরা যেমন নামি দামি ব্র্যান্ডগুলোকে চিনি বাট ওভারঅল বলবো এরা নামি দামি না হলো এদের কোয়ালিটিগুলো অনেক বেস্ট সো আমি ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফয়েল পিন করা এই যে দেখেন একটা গ্লেজি গ্লেজি ভাব আছে এই যে দেখেন পুরো এগুলো সব গোল্ডেন এই যে দেখেন এগুলো সব গোল্ডেন শ্যাডো দেখেছেন পুরোটাই কিন্তু একদম পুরোটা ড্রেসে একদম গোল্ডেন শেডো পড়বে সো এই হচ্ছে আপনার অল ওভার ড্রেসের বুকের পোর্শনটা জাস্ট ব্যাগটা সেম হবে শুধু ফয়েল প্রিন্টটা হবে না ওকে এই হচ্ছে আপনার অল ওভার কামিজের গলার পোর্শনটা এই যে দেখেন গলাটা কিন্তু একদম হার গলার মতোই করা আছে সো আমি একটু পুরোটাই মেলি নাহলে অনেকে আপুরা বুঝতে পারবেন না তখন আবার বলবেন যে আপু ছবি পাঠান এগুলোর অ্যাকচুয়ালি ছবি তোলা হয় সো এই যে দেখেন এই হচ্ছে ওভার ড্রেসটা দেখেন যেমন বড় যে কোনো আপুদের মেজারমেন্টই হয়ে যাবে আনিস্টিস ড্রেস সো এই হচ্ছে দেখেন নিচের পোষণটা নিচেটা পর্যন্ত পুরো ফয়েল প্রিন্ট করা ফয়েল মিন হচ্ছে গোল্ডেন আফসান করা দেখেন এই হলো নিচের কাজটা এটা হচ্ছে অল ওভার ফ্রন্টের কাজ আর এই পাশে হচ্ছে আপনার হাতের কাজটা এই যে দেখেন হাতাটায় কিন্তু পুরো অল ওভার ফয়েল প্রিন্ট করা এই যে দেখেন পুরোটাই কিন্তু জল করছে সো এই হচ্ছে আপনার চমৎকার কামিজের কাজটা দেন এটা হচ্ছে এক কালার প্যান্টের কাপড়টা এই যে দেখেন এক কালার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর ওড়নাটা দেখেন এটা কিন্তু পিওর নাজনিনের মধ্যে এই যে দেখেন পিওর নাজনিনের মধ্যে এতটাই সফট আর এই যে দেখেন পুরো সফট কিছু কিছু কাপড় আছে যে খসখসা ইভেন পানিটা পর্যন্ত মানে ই হয় না বাট এইটা কিন্তু একদম স্মুথ একটা ওনার পুরোটাই কিন্তু একদম এই যে দেখেন কাটার মতো লেস করা আছে ওভারঅল সো এই হচ্ছে চমৎকার একটা ড্রেস সো ওভারঅল বলবো যে রেগুলার পরার মতো কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনার লুকের ওনা পুরোটাই কিন্তু অ্যাশ কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশনে কিন্তু সুন্দর একটা ওনা আর ড্রেসের মধ্যেও কিন্তু অ্যাশ এস কিছু প্রিন্ট আছে সো ওভারঅল নাইস একটা ড্রেস যে কোন কাপড় যদি এই রেগুলার বেস এই ড্রেসটি পছন্দ হয় তো বলবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন হান্ড্রেড টাকা প্রাইস পড়বে অনলি সিক্সটিন হান্ড্রেড টাকা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পিওর কটন এটা হচ্ছে উনাটা আর এই হচ্ছে আপনার চমৎকার কামিজটা এই যে পুরো কামিজটাই কিন্তু ওভারঅল বলবো নাইস আর পুরো কটন একদম কটন সবচেয়ে কথা হচ্ছে যে গরমে একটু কমফোর্টেবল ড্রেস না হলে অনেক কাপড়াই কিন্তু বাসায় কমফোর্টেবল ড্রেস পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সো এই অনেক কাপড়ই বাসায় পরা যায় না বাসার জন্য কিন্তু একদম নরম সফট টাইপের কিন্তু কাপড় প্রয়োজন যেমন আমার নিজেরও কিন্তু এরকম আমি সবসময় খুঁজি যে বাসায় পরবো গরম কাজ করতে হয় আমরা মেয়েরা মানে কিন্তু আমাদের অনেক রেসপন্সিবিলিটি সো আমি সেরকম চিন্তা করি সবসময় আপনাদের কিন্তু মানে প্রোভাইড করি যে কতটা সুন্দর আর ইউনিক প্রোডাক্টগুলোই আপনাদের দেয়া যায় এই হচ্ছে ওভারঅল আপনার কাপড়টা দেখেন ড্রেস এই যে দেখেন পুরোটাই সব কিন্তু একদম গোল্ডেনগুলো তাকিয়ে জল করছে দেখেন ঠিক আছে সো এই হচ্ছে পুরো ড্রেসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন না আমার ড্রেস দিয়ে ষোলোশো টাকা অনলি অনলি প্রায় ষোলোশো টাকা দেন এবার আমি দেখাবো মিষ্টি কালার একটা ড্রেস এই যে মিষ্টি কালার একটা ড্রেস দেখেন এই ড্রেসটাও অ্যাজ ইউজুয়াল সেম টু সেম জাস্ট কালার ডিফারেন্ট ঠিক আছে কালার ডিফারেন্ট এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা ওভারঅল কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই সো এই হচ্ছে আপনার অল ওভার মিষ্টি কালারের ড্রেসটা এই যে দেখেন এটার মিডেলে কিন্তু আবার একটু গার্ডেন টাইপের আছে দেখেন এই হচ্ছে আপনার গলার পোষণটা এটা পুরোটাই ফ্রন্টে চলে যাবে এই যে ওভারঅল এখান থেকে এই পর্যন্ত যে কোনো আপু যত হেলদি হন বানাতে পারবেন কিন্তু ওভারঅল আর এই হচ্ছে আপনার এই পাশে পড়বে হচ্ছে আপনার হাতার কাজটা এই যে দেখেন খুব সুন্দর একটা হাতার কাজ এই হচ্ছে আপনার হাতার কাজটা আর এটা হচ্ছে কামিজের নিচের পোষণটা এই যে দেখেন এটা হচ্ছে কামিজের নিচের পোষণটা সো চমৎকার একটা কাজ আর এটার সাথে সুন্দর হচ্ছে এটা এই যে দেখেন এক কালার একটা প্যান্ট আর এটা হচ্ছে আপনার সুন্দর মিষ্টি কালারের দারুণ ওনা এই ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর ওভারঅল এই যে দেখেন দারুণ একটা ওনা এই যে দেখেন পিওর সফটের মধ্যে দারুণ একটা ডিজিটাল প্রিন্টের ওনা আর ওভারঅল পুরো ওনার চারপাশেই কিন্তু পেয়ে যাবেন পুরো লেসেস করা এই যে দেখেন পুরো লেসেস করা চারপাশেই পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ওনা সহ থ্রি পিস প্রাইস পড়বে অনলি সিক্সটিন টাকা আর এক্সট্রা করিয়ার চার্জ কারণ এগুলো সবই ইন্ডিয়ান ড্রেস আর আমি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ানই ইন্ডিয়ান ড্রেস হলে ইন্ডিয়ান ড্রেসই আপনাদের প্রোভাইড করি কারণ আমি কখনো কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না সো এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই হচ্ছে সুন্দর ওনাটা আর এই হচ্ছে আপনার অল ওভার কামিজটা দেখেন খুব সুন্দর একটা কামিজ সো বলবো যদি ভালো লেগে যায় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস দিয়ে বুক করে নেবেন এই হচ্ছে আপনার অল ওভার থ্রি পিসটা এই যে দেখেন আর সাথে কিন্তু সুন্দর একটা ক্যাটালগ রয়ে যাচ্ছে আপনার চাইলে ক্যাটালগটা দেখেও কিন্তু বানাতে পারেন সো চমৎকার চারটার রেস দেখালাম সো আপুরা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলবেন সাথে আছে অবশ্যই সব সময় সাথে থাকবো সো যে কোনো প্রয়োজনে যে কোনো ইনকোয়ারিতে অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন বা কসমেটিক্স টয়লেটারিজ বেবি আইটেমের জন্য অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন আর অবশ্যই পেস্টার সাথে থাকবেন আপনাদের আপনারা আছেন বলে আমরা আছি আর আপনারা থাকবেন বলে আমরা সবসময় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব। সো ওভারঅল আজকের জন্য বিদায় নিচ্ছি সকল আপুরো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম